গাছপাগল কর্মব্যস্ত নতুন ছাদবাগানিরা হাতে সময় নেই ছাদ বাগানের গাছেদের অধিক পরিচর্যা করা, তাই আজকের দেখানো গাছগুলি যদি আপনারা করেন তাহলে আপনারাও আমার মতন খুব সহজ সরল জৈব পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কী নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজ আমি আলোচনা করব শুধুমাত্র মিক্সার আর সবজি পচা তরল সার প্রয়োগ করে আপনারা কী কী গাছ খুব সহজেই ছাদ বাগানে করতে পারবেন, আর ছাদ বাগানে সারা বছর, প্রায় শীতকাল বাদ দিয়ে সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমার আজকে কী কী ফুল ফুটেছে তাও দেখাবো, সবটাই দেখাবো, শুধুমাত্র আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র প্রতি 10 দিন অন্তর এই রকম মিক্সার, আর প্রতি সপ্তাহে একবার করে শুধুমাত্র এই কিচেন ওয়েস্ট তরল সার প্রয়োগ করে আমি কিভাবে আমার ছাদ বাগানে ফুল পাচ্ছি এবং আপনারাও কিভাবে সহজ পদ্ধতিতে ফুল ফোটাতে পারবেন সারা বছর ধরে, আরও সহজভাবেই শিখে যাবেন। চলুন আজকে আমি দেখাই কী কী গাছ আপনারা ছাদ বাগানে করবেন, যে গাছগুলি এই এই দুটি খাবার দিয়েই সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাবেন। বন্ধুরা, প্রথমেই দেখাই আমার বেশ কিছু দেশি এবং হাইব্রিড জবা ফুলের গাছকে, যে গাছগুলি আপনারা অনায়াসেই ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে বসিয়ে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। এই যে এখন আপনারা দেখছেন গোলাপি রঙের বড় বড় 5টি পাপড়ির ফুলটিকে, এটি একটি দেশি জবা ফুলের গাছ। এই গাছটি আমি আমাদের পাড়া থেকেই ডাল সংগ্রহ করে বসিয়েছিলাম। এখন যে লাল টকটকে থোকা দেশি জবা ফুলটি দেখছেন, এই গাছটিকেও আমি নার্সারি থেকে কিনে বসাইনি, জাস্ট একটি এক বছর আগে ডাল কাটিং করে বসিয়েছিলাম। এখন সেটিতে প্রতিদিনই প্রায় একটি দুটি করে ফুল ফুটছে। এই গাছগুলি আপনারা অনায়াসেই করতে পারেন। এই যে ডবল প্যাটার্নের গাছটি দেখছেন, এটিও কিন্তু দেশি একটি জবা ফুলের গাছ। এই গাছটি কিন্তু আমি ডাল কাটিং করে বসাইনি, এই গাছটি নার্সারি থেকে মাত্র 40 টাকার বিনিময়ে কিনে এনেছিলাম এক বছর আগে। এই দেশি জবা গাছটিও অল্প পরিচর্যায় শীতকাল বাদে বছরের প্রায় 8-9 মাস ধরে আমায় প্রচুর পরিমাণে ফুল দেয়। আপনারা যারা জবা ফুল গাছ প্রচণ্ড ভালোবাসেন তারা অনায়াসেই এই সকল দেশি জবা গাছ ছাদ বাগানে অথবা ব্যালকনি বাগানে বসাতেই পারেন। এই গাছগুলি আপনাদের অল্প পরিচর্যায় প্রতিদিনই একটি দুটি করে অথবা তার বেশি ফুল দেবে, আপনাদের ছাদকে আলো করে রাখবে। চলুন এবার দেখে নিই কিছু নার্সারি থেকে কেনা আমার হাইব্রিড জবা ফুলের গাছকে, যারা 365 দিনই একটি দুটি করে আমায় ফুল দেয়। বন্ধুরা, এই যে গাছ দুটি দেখছেন, এই গোলাপি রঙের গাছটি ও এই অরেঞ্জ রঙের যে ছোট্ট জবা ফুল গাছটি দেখছেন, এই দুটি গাছের ফুলগুলিকে ভালোভাবে দেখে রাখুন। নার্সারিতে যখনই এই দুটি গাছ আপনারা দেখতে পাবেন সবার প্রথমে আগে কিনে নেবেন। এই দুটি গাছ আমায় সারা বছরই 365 দিনই একটি দুটি করে ফুল দেয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন গাছ দুটিতে কত কুঁড়ি ভরে রয়েছে। এই দুটি গাছ আমায় কখনও নিরাশ করে না। আমার নার্সারি থেকে কেনা সবথেকে পছন্দের গাছ হলো এই দুটি জবা ফুল গাছ। এই দুটি জবা ফুল গাছ আমায় সারা বছরই 365 দিনই একটি দুটি করে ফুল দিয়েই যায়। এই ফুলটিও আপনারা কিনতে পারেন, এটি দেখতে খুব সুন্দর, এর রংটা আমার খুব ভালো লাগে, এটিও আপনারা অনায়াসেই কিনতে পারেন। দেশি ও হাইব্রিড জবা ফুল গাছের পর আপনারা যদি ছাদ আলো করা প্রচুর পরিমাণে ফুল পেতে চান, ছাদকে যদি সুন্দরভাবে ফুলে সজ্জিত করতে চান, তাহলে অবশ্যই আপনারা বসাবেন রুমালিয়া বা নাকচম্পা। এই গাছগুলিকে আপনারা যে নামেই ডাকুন না কেন, এদের সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম নয়। এত সুন্দর এদের দেখতে, আমার পছন্দের, খুব পছন্দের একটি গাছ হচ্ছে এই নাকচম্পা গাছ। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো জানেনই আমি প্রতিদিনই একবার করে এদের একবার আপডেট আমি দিয়েই দিই। আমার ভীষণ পছন্দের এই গাছটি, এই গাছটি খুব সহজ সরল পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল দেয়, আর ফুলগুলিও 20 থেকে 25 দিনের মতন স্টিক হয়ে থাকে। তাই আমি আপনাদের সাজেস্ট করব এই রুমালিয়া বা নাকচম্পা গাছ বসাতে। এই রুমালিয়া বা নাকচম্পা গাছের কী পরিচর্যা করবেন এবং কীভাবে একটি গাছ থেকে একাধিক গাছ তৈরি করবেন সেই সম্পর্কে বিভিন্ন ভিডিও আমার আছে, আপনারা ডেসক্রিপশানে
গিয়ে অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন, ভিডিওগুলি আপনাদের উপকারে লাগবে। যাই হোক, এখন যে সম্পর্কে কথা বলছিলাম চলুন এবার দেখাই এর পর আপনারা কী গাছ ছাদ বাগানে বসাবেন। আবার আমি ফিরে এসেছি জবা গাছেতে। এই গোলাপি রঙের দেশি জবা গাছটিও কিন্তু আপনারা অবশ্যই বসাবেন। এই দেশি জবা গাছটি প্রচুর পরিমাণে ফুল দেয়। বন্ধুরা, এখন যে দেখছেন লাল টকটকে জবা ফুল গাছটিকে, এটি হলো একটি ব্যাঙ্গালোর প্রজাতির জবা ফুল গাছ। এই গাছটির ফুলের সাইজ অনেক বড় হয়, কিন্তু এই ফুলের একটি দোষ আছে, সেটি হলো এই গাছে প্রচুর পরিমাণে সারা বছর ফুলের কুঁড়ি আসে, কিন্তু সকল ফুলের কুঁড়ি ফুলে পরিণত হয় না, অকালেই কুঁড়িগুলি ঝরে যায়। যদি না আপনারা গাছে যে কোনো ভিটামিন বা অনুখাদ্য মাসে দুবার স্প্রে করেন, মাসে অন্তত দুবার যে কোনো ভিটামিন স্প্রে করবেন, তাহলেই এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা আমার মতন পাবেন। বন্ধুরা, এখন যে দেখছেন বিস্কুট রঙের ডবল প্যাটার্নের ফুলটিকে, এই গাছটি আপনারা সারা বছরই ফুল দেবে বসাতে পারেন। এটিও একটি দেশি ভ্যারাইটির জবা ফুল গাছ। আজকে যে সকল ফুলগুলি আমার ছাদে বাগানে ফুটেছে সেই সকল ফুলগুলিরই আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই আরও যে সকল গাছ আছে সেই গাছগুলিকে আর এক্সট্রা আমি দেখাচ্ছি না। চলুন এবারে আর কী কী ফুল আমার ছাদ বাগানে আজ ফুটে রয়েছে একবার দেখে নিই। যেগুলি আপনারা অনায়াসেই শুধুমাত্র মিক্সার ও সবজি পচা তরল সার প্রয়োগ করেই আপনাদের ছাদ বাগানে অথবা ব্যালকনি বাগানে ফোটাতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন রঙের আমার ইউফোবিয়া মিলি গাছকে। এই ইউফোবিয়া মিলি গাছের কী পরিচর্যা করবেন, কীভাবে ডাল কাটিং থেকে একাধিক চারা গাছ তৈরি করবেন, এই সংক্রান্ত আমি পূর্বে বহু ভিডিও করেছি, আপনারা একবার আমার ভিডিওর পেয়ে লিস্টে গিয়ে দেখে নেবেন। সেই নিয়ে আজ আর আমি কোনো কথা বলবো না, আজ শুধু দেখাবো আমার ছাদ বাগানে কীরকম ফুল ফুটে রয়েছে তাদেরকে। বন্ধুরা, এই দুদিন আগেই কিন্তু আমি এই কাঞ্চন ফুলের গাছটির আপডেট দিয়েছিলাম, আজকে দেখুন দুটি ফুলও ফুটেছে, আমার খুব আনন্দ লাগছে। ছোট্ট একটি গাছে কী সুন্দর ফুল ফুটেছে মাত্র দু মাসের মধ্যে, দুই থেকে আড়াই মাস হয়তো এই গাছটির বয়স হবে, এর বেশি কিন্তু নয়, তাতেই আমার গাছটি এত সুন্দর ফুল দিয়েছে। আর এই জবা গাছটি নিয়ে, কোনো কথাই বলবো না, প্রত্যেকটি ভিডিওতেই আমি এই জবা গাছটিকে আপনাদের দেখিয়েছি, বারবার বলেছি এই জবা গাছটি বসাতে। দেখতেই পেয়েছেন এই জবা গাছটি খুব কম পরিচর্যায়, বলতে গেলে ওদেরকে যদি নাও খেতে দেন ওরা আপনাদের ফুল দিয়ে যাবেই যাবে। এই জবা গাছটি কিন্তু অতি অবশ্যই আপনারা বসাবেন। আপনারা এই যে তরুলতা গাছটি দেখছেন, এই গাছটির গ্রোথ এত সুন্দর হয়েছে, গাছটিতে ভরে ভরে কুড়ি এসেছে, তার একটিমাত্র কারণ মিক্সার আর সবজি পচা তরল সার। এই দুটি সার আমি প্রয়োগ করেই গাছটির গ্রোথ এত সুন্দর করেছি। তাই আপনারা যদি মিক্সার এবং সবজি পচা তরল সার কীভাবে তৈরি করতে চান তারও ভিডিওতে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। তবুও যে সকল নতুন ছাদবাগানি সবজি পচা তরল সার কীভাবে তৈরি করতে চান, জানতে চান, তাহলে এই ভিডিওতেই একটুখানি দেখিয়ে দিই। নতুন ছাদবাগানিরা, আপনারা যদি সবথেকে সহজ পদ্ধতিতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার তৈরি করতে চান, তাহলে আপনারাও আমার মতন সবথেকে সহজ পদ্ধতিতে কিচেন ওয়েস্ট তরল সার তৈরি করতে পারেন। আমি সমস্ত সবজির খোসা, পাতা পচা, ফুল পচা সব দেখুন এই ড্রামটাতে জড়ো করি। তো যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও আমার মতন সহজ সরল পদ্ধতিতে গাছ করুন, দেখবেন আপনারাও আমার মতন এইরকম গাছ ভর্তি ভর্তি যে কোনো গাছেই ফুল পাচ্ছেন। বন্ধুরা, গাছ বসান, ভালো থাকুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছ সম্পর্কিত অন্য আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।